দেখুন, এটা হলো টমেটো ক্ষেত। এটা সৌদি আরবের তাবুক শহরে। আমরা এখানে কাজ করি। টমেটো গাছগুলো লাগানো হয়েছে আরো 30 থেকে 35 দিন আগে। তারপরে প্রচণ্ড শীতের কারণে এই যে পাশে যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা দিয়ে চারা লাগানোর পরে ঢাকাতে হয়েছে। তারপরে আজকে 20 থেকে 30 দিন পরে কাপড়টা উঠানো হয়েছে। এর ভিতরে কাশ, প্রচণ্ড কাশ হয়েছে, যা কাঁচি দিয়ে কাটা যাইতেছে না, এই জন্য আমরা কোদাল দিয়ে কাটতেছি। কোদাল দিয়ে আস্তে আস্তে এইভাবে গাছের গোড়া থেকে কাশ পরিষ্কার করতে হইতেছে। আমরা যে বিছানাটা লাগাইছি পুরা ক্ষেতটা, এটা আমাদের পুরা ঘাস কাটতে মনে হয় 5 থেকে 6 দিন লেগে গেছে। আমরা এখানে অনেকেই কাজ করি, প্রায় 30 থেকে 40 জন। এই যে এরা আমাদের সবাই, আমরা একসাথে কাজ করি, সবাই আমরা একসাথে এখানে এইভাবে সারাদিন নুয়ে থেকে ঘাস কাটতে হয়। কোদাল দিয়ে আস্তে 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 এভাবে গাছের গোড়া থেকে গাছগুলো পরিষ্কার করতে হয়, এভাবে খুব আস্তে আস্তে। ওই যে দেখেন, এভাবে আস্তে 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 আস্তে, যাতে গাছ না কাটে। গাছগুলো পরিষ্কার করার পরে আমরা এর ভিতরে গোবর, মুরগির বর্জ্য মিক্স করা আর কি, এটা দেওয়া হয়। তারপরে আবার কোপ দেওয়া হয়, ইউরিয়া সার দেওয়া হয়, দিয়ে মাটির সাথে মিক্স করে দেওয়া হয়। এইভাবেই আমাদের প্রচণ্ড শীত আবার রৌদ্র সব কিছু মোকাবেলা করে আমাদের কাজ করতে হয়। এই যে পুরা ক্ষেত, অনেক বড় একটা ক্ষেত। এই ক্ষেতের ভিতরে মানে দুইটা ক্ষেত মিলে আর কি টমেটো করা হয়েছে এইভাবে। তো অনেক শীতে বরফের কারণে গাছগুলো নষ্ট হয়ে যায়। যে কিছু কিছু গাছ আছে বরফের পানি পাইয়া মানে নষ্ট হয়ে গেছে। পাতাগুলা অনেক অনেক নষ্ট হয়ে গেছে। এখন আবার কাপড়টা উঠাইয়া গাছগুলা কাইটা নতুন করে ওষুধ দিয়া, সার দিয়া, তারপরে আবার কাপড় টাইগাতে হবে। সবগুলো কাপড় এভাবে আস্তে আস্তে ডাকতে হবে। এই পুরো ক্ষেত তো একদিনে শেষ করা যাবে না, তাই অল্প অল্প করে মানে একদিনে যা পারি আর কি। 20-25 জন আছি আমরা, 30 থেকে 40 জন আছি। তো এখন আমরা 20-25 জনে গাছ কাটতেছি এইভাবে, গাছ থেকে গাছের সাইড থেকে কোদাল দিয়ে আসতে, এইভাবে টান দিয়ে এইভাবে আসতে সুন্দর করে। তারপরে সব দেওয়ার পরে এইভাবে কাপড় দিয়া ডাইকা মাটি দিয়ে দিতে হয়, যাতে বাতাসে কাপড়টা উঠে না নেয়। এভাবে ডাইকা না দিলে বাতাসে কাপড়টা উঠে নিব। এই যেভাবে কোদাল দিয়ে কাপড় ডেকে দিতে হবে এভাবে। তারপরে এগুলো আবার যখন আবার ওষুধ দেওয়ার প্রয়োজন হবে, তখন আবার কাপড়গুলো উঠানো হইব। এইভাবে আমরা সবাই আছি। এই যে